Hello everyone, Assalamu alaikum, this is Mazbul Hasan, welcome to you in this video. Today we will talk garments industry on a good topic, pattern making. So let's start. This video is about pattern making. What is this pattern making? What is this pattern making? Grading কাকে বলে এবং একটি আদর্শ প্যাটার্ন মেকিং করার জন্য আমাদের কি কি যোগ্যতা প্রয়োজন এই সম্পর্কে এই ভিডিওতে জানব ফার্স্ট অফ অল প্যাটার্ন পোশাক তৈরির পূর্বে শক্ত কাগজের উপর যাকে প্যাটার্ন পেপার বলা হয় তার উপর পোশাকের পরিমাপ এবং ডিজাইন অনুসারে অঙ্কন করতে হয় যাকে প্যাটার্ন বলা হয় মূলত এই প্যাটার্ন তৈরির পদ্ধতিকেই প্যাটার্ন মেকিং বলে Objective of pattern making. Pattern making এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো garments industry সময় এবং অর্থ কমিয়ে large production করা। তৈরির আরো একটি বিশেষ সুবিধা হলো একটি নির্দিষ্ট সাইজের pattern তৈরি করার পর তার measurement বাড়িয়ে কিংবা কমিয়ে আরো ভিন্ন ভিন্ন সাইজের pattern তৈরি করা যায়। তাছাড়াও standard body measurement এর উপর ভিত্তি করে যে pattern গুলো তৈরি করা হয় তা পরবর্তীতে আরো ভিন্ন ভিন্ন প্রোডাকশনের কাজে ব্যবহার করা যায় গার্মেন্টস ইন্ডাস্ট্রির লার্জ স্কেল প্রোডাকশনের জন্য মার্কার মেকিং প্রয়োজন আর এই মার্কার মেকিং মূলত প্যাটার্ন মেকিং এর সাহায্যে করা হয় থাকে টাইপস অফ প্যাটার্ন প্যাটার্ন বিভিন্ন ধরনের হয়ে থাকে তবে এই ভিডিওতে আমরা ব্লক প্যাটার্ন এবং ওয়ার্কিং প্যাটার্ন সম্পর্কে কথা বলবো ব্লক প্যাটার্ন ব্লক প্যাটার্ন মূলত ওই ধরনের প্যাটার্নগুলোকে বোঝানো হয় যেগুলোর মধ্যে কোনো ধরনের অ্যালাউন্স থাকে না এবং এগুলো তৈরি করা হয় সাধারণত স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্টের উপর ভিত্তি করে আর ব্লক প্যাটার্ন তৈরি করার পদ্ধতি দুইটি একটি হলো ফ্ল্যাট মেথড এবং অন্যটি মডেলিং মেথড ব্লক প্যাটার্ন তৈরির বিভিন্ন পদ্ধতির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল প্রচলিত পদ্ধতি হলো ফ্ল্যাট মেথড পদ্ধতি এই পদ্ধতিতে আমরা প্যাটার্ন পেপারের উপর গার্মেন্টসের বিভিন্ন পার্টসের টেকনিক্যাল স্কেচ করে থাকি এই পদ্ধতিটা ম্যানুয়ালি কিংবা কম্পিউটারাইজড মেথডেও করা যায় মডেলিং মেথড এই মেথডে ব্লক প্যাটার্নগুলো স্ট্যান্ডার্ড বডির একটি মডেলের সাহায্যে করা হয় সাধারণত এই ব্লককে টয়েল বলা হয় টয়েলগুলো একটি মডেলকে পরানো হয় এবং প্রয়োজন অনুসারে প্যাটার্নগুলো তার মডেলের সাথে অ্যাডজাস্ট করা হয় দেন এই টয়েলগুলো মডেল গায়া থেকে খুলে এনে প্রয়োজন অনুসারে হার্ড পেপারের উপর অঙ্কন করা হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাটার্ন হলো ওয়ার্কিং প্যাটার্ন কারণ এই ওয়ার্কিং প্যাটার্ন হতেই মূলত পোশাক তৈরি করা হয় যে ব্লক প্যাটার্নগুলোর মধ্যে অ্যালাউন্স অ্যাড করা হয় মূলত সেই ব্লক প্যাটার্নগুলোকেই ওয়ার্কিং প্যাটার্ন বলে ওয়ার্কিং প্যাটার্ন তৈরি করার জন্য আমরা সাধারণত ব্লক প্যাটার্নগুলোকে অন্য একটি প্যাটার্নের উপর রেখে তা কপি করি পেন্সিল বা কলমের মাধ্যমে তারপর এই ব্লক প্যাটার্নের মধ্যে সুইং অ্যালাউন্স ট্রিমিং অ্যালাউন্স বাটন হোল বাটন অ্যাটাচিং ডার্ট ইত্যাদি আমরা অ্যাড করি এই ওয়ার্কিং প্যাটার্নের মধ্যে স্যাম্পল গার্মেন্টসগুলো মূলত আমরা এই ওয়ার্কিং প্যাটার্ন হতেই তৈরি করে থাকি আমরা দেখব একটি আদর্শ প্যাটার্ন তৈরি করার জন্য আমাদের কি কি স্কিল থাকা প্রয়োজন একটি আদর্শ প্যাটার্ন তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই টেকনিক্যাল এবং টেকনোলজি সম্পর্কে জানতে হবে তাছাড়াও স্কেচিং ডিজাইন এবং অ্যাপারেল মেজারমেন্ট সম্পর্কে জানা আবশ্যক একটি মানসম্মত প্যাটার্ন তৈরি করার জন্য প্যাটার্ন মেকিং এবং গার্মেন্টস মেকিং এর এক্সপিরিয়েন্সের কোনো বিকল্প নেই